আমরা ভালো বলে বললাম না, আমি ওই জন্য মানে দাঁড়াইনি কোথাও, দেখে 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 ঘুরে ঘুরে আস, তোর আমি ঘুরবা তো ট্রেনে নিয়ে যাও, আর দর করো না কাউ জেনে গেলে, নালে তখন বলবে বলি তো আমি দর করছি কেন, মোবাইল দেখে বলবে টাকা নিয়ে, তারপরে কি বলো আমি এটাতে ঘুরে জাস্ট দেখতে এসছি, কোনো কথা কথা বলে নিচ্ছে না, তো সবাই কি বনি ব্যাপার, না আমি দেখছি বা যেটা মনে হবে পছন্দ মতন তখন যাবো, রেট দিতে পারবো না বেকার করে লাভ নেই, খালি দেখবা কাউকে পছন্দ করো ভিতরে নিয়ে গিয়ে ঠকানোর ব্যবস্থা আছে, ঠকানোর ব্যবস্থা নেই, এইসব 20 টাকা দিয়ে দেবা আর খুশি হয়ে খেলে চাক চেয়ে খাবে, গিরি আমাদের এখানে মেলা করে 150 টাকা, তাই তো তুমি যদি বেশি টাইম থাকো না চালে ভালো করে হাত দিয়েছিলে দেখে আসছি, তুমি দেখো না ভালো ছেলে একটা আসবে, প্রথম বৌনি যাও ব্যবহার খারাপ করবো, চিন্তা করে যাও, 150 টাকাতে করতে হবে, আবার চিন্তা করো না, ফোন করি হ্যাঁ, ওরকম বাজে মেয়ে না যে ঘরের মধ্যে যে বেইমানি কাজ করছে, সত্যি কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই, কত রেট করে 200 কত দেবে, এখানে সব চিটিং বাজি হয় নাকি শুনে, আর আমরা খেতাম না চলে যেতাম বিদেশ, ঘুরে দেখে আসাম,